আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি টাটার ইন্ট্রা যে গাড়িটা লঞ্চ হয়েছে, একটি হচ্ছে V10 এবং V20। আজকে কথা বলবো হচ্ছে V20 মডেল নিয়ে। এই গাড়িটির প্রাইস কত পড়বে, ডাউন পেমেন্ট কত এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এই গাড়িতে, বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের ফেসবুকেও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন, আর এস রকি হাসান লেখে সার্চ দিলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন। এই গাড়িতে যে ডিজাইনটা করা হয়েছে, এক টনের ভিতরে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। এক টনের ভিতরে কিন্তু এরকম ডিজাইন আপনি অন্য কোনো গাড়িতে পাবেন না। এবং এর যে ডিজাইন এবং কম্বিনেশন, কালার কম্বিনেশন এবং সামনের গ্রিল এবং হেডলাইটের পজিশন, আপনার ফগ লাইটের পজিশন, বাম্পার পজিশন, সব কিছু কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এই গাড়িটির পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটি কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। পিছনের ডালা দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু এখানে ভালো মানের ম্যাটেরিয়ালস এই গাড়িতে ব্যবহার করা হয়েছে। এর যে পিছনের ডালা রয়েছে খুব মজবুত এবং শক্তিশালী। এই গাড়িতে কিন্তু আপনি যে কোনো ধরনের মালামাল পরিবহন করতে পারবেন এবং এই গাড়িটি কিন্তু কাগজ কলমে পেয়ে যাবেন 1.2 টন, অর্থাৎ হচ্ছে এই গাড়িটি হচ্ছে 1200 কেজির। কিন্তু এই গাড়িতে আপনারা চাইলে আরও অধিক লোড দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি গাড়ি। এই গাড়িটি কিন্তু ডাউন পেমেন্ট খুব কম রাখছে। মূলত এক টনের যে গাড়িগুলো রয়েছে বাংলাদেশে সেগুলো ডাউন পেমেন্ট কিন্তু আপনার 2 থেকে 2.5 লাখ 3 লাখের ভিতরে হয়ে থাকে, কিন্তু এই গাড়িটির ডাউন পেমেন্ট মাত্র 1,50,000 টাকার ভিতরে কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। তো এখন চলে যাব হচ্ছে আমরা এই গাড়িটির কেবিনের অংশ। কেবিনের অংশ দেখতে পাচ্ছেন ড্রাইভার প্লাস একজন অনায়াসে বসতে পারবে। এবং এখানে যে স্টিয়ারিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। আর যে এর স্পিড মিটারটা রয়েছে এটি সম্পূর্ণ ডিজিটাল স্পিড মিটার। এখানে কিন্তু বিভিন্ন আপনার ফুয়েলের কতটা তেল রয়েছে আপনার গাড়িতে সেটা শো করবে, এবং লাইট, আপনার গাড়ির স্পিড, আরপিএম কত রয়েছে সব কিন্তু শো করবে। আর এই গাড়িতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 5 স্পিডের একটি ম্যানুয়াল গিয়ার বক্স। কেবিনের যে ডেকোরেশনটা রয়েছে সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর একটি কেবিন এখানে পেয়ে যাবেন আপনারা, ড্রাইভার প্লাস একজন অনায়াসে বসতে পারবেন। আর এই গাড়ির কেবিনের সামন থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং কেবিনের ভিতরটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি কেবিন। যারা আসলে মূলত 1 টন বা 1200 কেজির গাড়ি নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই গাড়িটি দেখতে পারেন। আর এই গাড়িতে ইঞ্জিন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে কমোডর ডাইরেক্ট ইঞ্জেকশনের একটি পাওয়ারফুল ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার 1396 সিসির ইঞ্জিন। আর এটার হর্স পাওয়ার হচ্ছে আপনার 70 হর্স পাওয়ার 4000 আরপিএমে। আর এই গাড়িটির ম্যাক্সিমাম টর্ক আপনারা পেয়ে যাবেন 140 নিউটন মিটার 1800 থেকে 3000 আরপিএমে। আর এই গাড়িটির ম্যাক্সিমাম স্পিড হবে আপনার 80 কিলোমিটার। আর এই গাড়িটিতে কিন্তু আপনারা যে স্পিডটা রয়েছে এটার রেডি পিকআপটা অনেক বেশি। আর এই গাড়িতে ক্লাস হিসাবে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল প্লেট ড্রাই ফিকশন ড্রাই ফার্মাগ্রাম টাইপের ক্লাস প্লেট পেয়ে যাবেন। আর এই গাড়িতে ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে সামনের ডিস্ক, পিছনের ড্রাম ব্রেক। আর এই গাড়িটা ফুয়েল ট্যাঙ্কটি হচ্ছে আপনার 35 লিটারের ফুয়েল ট্যাঙ্ক আপনার পেয়ে যাবেন। আর এই গাড়ির যে চাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু টিউবলেস চাকা আপনার পেয়ে যাবেন। আর এই গাড়িটির প্রাইস বর্তমানে রয়েছে 14,25,000 টাকা। তো এই প্রাইসটা হয়তো বা আপডাউন করতে পারে। তো আপনারা যখন গাড়িটা নেবেন তখন অবশ্যই টাটার নিকটস্থ শোরুমে যোগাযোগ করে এই